কালী পুজোতে যা যা লাগবে সেটা তো এখানে দেখতেই পাচ্ছেন, আমরা করিয়ে দেখালাম আপনাদেরকে। আসলে কারখানায় তো একটা প্রস্তুতিগত কাজ চলে, তার মধ্যে অল্প সময় বার করে নেওয়া। এটা হলো জলের বোতল, আশা করি এতে জল খেলে আমরা সুস্থ থাকবো। সত্যি হাতের কতটা দক্ষতা থাকলে এত সুন্দর বানানো সম্ভব। এটা কিন্তু অরিজিনাল, ব্যবহার করা যাবে, এরকম ওনারা বাড়িতে ব্যবহার করেন, তার থেকেই তুলে নেওয়া। আরও কত সুন্দর ডেকোরেশন, এইগুলো একটু আলাদা করে সময় দিয়ে আপনারা বললে আপনাদেরকে বানিয়ে দেবে। প্রদীপ, প্রদীপ এই ডিজাইনের সঙ্গে একদম সাধারণ মাটির প্রদীপ। নমস্কার, সুপ্রভাত। কাকদ্বীপ ডট কমের একটু রাইড একটু বাইটের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সামনেই দীপাবলি, সেই কথা ভেবে আমরা সবাই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলছি, যেখানে আলোক রসনাইতে মাথি ইলেকট্রনিক্স বিভিন্ন জিনিস দিয়ে, কিন্তু মাটির প্রদীপ এখনও জীবিত। আর সেই মাটির প্রদীপ তৈরি হয় আমাদের এই কাকদ্বীপেই, সেটা ভেবে অনেকটা আনন্দ হতো। আর তার সঙ্গে আমার মন চেয়েছে, কাকদ্বীপ ডট কমের একটু রাইড একটু বাইটের মন চেয়েছে আপনাদের সকলকে দেখানোর জন্য, তার মাটি প্রস্তুতি থেকে একদম প্রদীপ কিংবা মাটির ভাঁড় তৈরি হয়ে সবার সামনে কিভাবে আসছে, সেই পদ্ধতিটাই আজকের আপনাদের সবাইকে দেখাবো। চলুন সেই আঁতুর ঘরে যাই, যেখানে বহু বছর ধরে কাকদ্বীপের দুটি মানুষ দু প্রান্তে থেকে তৈরি করছে। কোথায় সেই লোকেশন, তৈরি হতে হতে দেখতে দেখতে আপনাদেরকে জানাবো। দীপাবলি ঘরে ঘরে দীপ জ্বলুক, আমরা মাটির প্রদীপ আবার ফিরে আসুক ঘরে ঘরে, সেই বার্তাটাই আজকের। খুব সুন্দর দেখুন, এটা একটু ডিজাইনিংয়ের উপরে করা, একটা বাইরে এক্সট্রা একটা খোল দিয়ে খুব সুন্দরভাবে দাদা করছেন। দেখুন এই কাঁচা অবস্থায় পাশে একটা ডিজাইনও করে নিলেন, কারণ শুকিয়ে যাওয়ার আগেই যা করতে হবে, শুকিয়ে যাওয়ার আগে। এটা একটু বড় মাপের হলো, তো আমরা সব ধরনেরই ওনাদের থেকে প্রস্তুতিটা দেখে নিচ্ছি, কারণ অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমরা পুরোটা তুলে ধরব। মাটির এই প্রদীপ কিংবা খুঁড়ি যারা তৈরি করেন, তারা প্রায় প্রত্যেক দিন 8 ঘন্টার উপর কাজ করেন। ফ্যামিলি পরম্পরাতেই হয়ে আসছে এই কাজ, প্রায় 3টে অধ্যায় ধরে ওনারা কাজটা করে চলেছেন, মানে 3 পুরুষ ধরে এই কাজ করছেন। আমরা যে 2 জায়গার ফুটেজ আজকে নিয়েছি, অর্থাৎ যে 2 জায়গা আমরা আজকের এসছি এবং তাদের এই মাটির কাজকর্ম তুলে ধরছি আপনাদের সামনে। প্রথমত মাটি আসে বাইরে থেকে, সেই মাটিকে প্রায় 2 থেকে 3 বার ভালো করে মাখানো হয়, একদম নরম মিশিয়ে ফেলা হয়, তারপরে ড্রাই করে এক জায়গায় রাখা হয়, আবারও সেই মাটিকে কেটে আবার ভালো করে মাখানো হয়, তারপরে তাকে নিয়ে আস্তে আস্তে করে জল দিয়ে এই যে চাকা ঘুরছে, এই জাঁতা কিংবা চাকার উপরে রেখে বিভিন্ন আকৃতি প্রদান করে নিপুণতার সঙ্গে। একটা শৈল্পিক নিপুণতা এবং বিশেষ করে ধৈর্যের খুব প্রয়োজন হয় এই কাজে, এবং শৌখিনতা তো রয়েছে, কারণ বিভিন্ন ডিজাইনের কারিগরি করতে হয় ওনাদেরকে। তারপরে এটা শুকাতে হয় 2 থেকে 3 দিন রোদে শুকাতে লাগে, যেরকম জিনিস হয় তার উপরে শুকাতে লাগে। মাটির প্রদীপগুলি একদিনই লাগে, যেটা ওনারা বললেন। এই যে খুব সুন্দর করে গোল করে সাজানো হয়েছে, এখানেই খড় এবং কয়লার মাধ্যমে প্রায় 1 থেকে 2 দিন ধরে এই পোড়ানোর পর্বটা চলে। খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে ওনারা এই থাক দিতেই সময় লেগে যায় 1 দিন।
ঠিক সুন্দর গুছিয়ে কারুকার্য করে ওনাদেরকে ঢাকা দিতে হয়। তার উপরে কাদার প্রলেপ, খড়ের প্রলেপ দিয়ে খুব সুন্দরভাবে, প্রায় যেরকম ভাবে কোনো কিছু ম্যারিনেশন করা হয় ঠিক সেরকম ভাবে ঢাকা দিয়ে কয়লা ও খড়ের সাহায্যে ওনারা তাপ দিয়ে পুড়িয়ে ফেলেন সেটাকে। তারপরে বার করে বাজারজাত করার জন্য গুদামে স্টক করেন এবং অর্ডার মতো বাজারে সাপ্লাই দেন। ওখান থেকে বেরোনোর পরে, পুড়ে পোড়া অবস্থায় বেরোনোর পরে কিছু সময়ের জন্য ঠান্ডা করতে দিতে হয়। খুব সুন্দরভাবে এগুলো পেকেছে বললে চলে, যেটা ওনাদের ভাষায়। তো আমি একটু দেখাই আরেকবার, খুব সুন্দর। এই ভাঁড়ে লস্যি কিংবা চা দারুণ যাবে। যে কারণে মূলত আজকের আসা, সেই মাটির প্রদীপ কত সুন্দরভাবে বানিয়েছে দেখুন। এই মাটির প্রদীপে তেল দিয়ে জ্বললে তবেই হয়তো দীপাবলিটা শুভ হবে। তো সবাই দেখলেন, আপনাদেরকে দেখালাম, আজকের সফরটা আমাদের এখানেই ছিল। দীপাবলির আগে সবাইকে দীপাবলির শুভেচ্ছা কাকদ্বীপ ডট কমের একটু রাইড একটু বাইটের পক্ষ থেকে। আজকের এই প্রদীপ তৈরি এবং মাটির এই কারিগরি শিল্প কীরকমভাবে এগিয়ে চলছে সবটাই তুলে ধরলাম। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আজকের এই পর্যন্ত।